ঝালদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। কোন মামলাতেই গ্রেফতার করা যাবে না পিন্টু চন্দকে। আসন্ন ঝালদা পুরসভার অনাস্থা প্রস্তাবের বৈঠকেও অংশ নিতে পারবেন তিনি। নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। পুরসভা ভোটের পর থেকে শিরোনামে ঝালদা পুরসভা। পুরভোটের পর গুলি করে খুন করা হয় জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। সেই খুনের মামলায় কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্রকে সাক্ষী হিসেবে ডেকেছে সিবিআই। পাশাপাশি ঝালদা থানার পুরনো বাড়িতে আগুন লাগার ঘটনায় পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় পুলিশ। সাক্ষী হিসেবে তলব করার পর হাজিরা না দেওয়ায় পুলিশ পিন্টুকে অভিযুক্ত করে। পুলিশ তাকে ফেরার বলেও ঘোষণা করার আর্জি জানিয়ে পুরুলিয়া আদালতে গিয়েছে। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বৃহস্পতিবারই হাইকোর্টে দ্বারস্থ হন কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্র। ওই মামলায় শুক্রবার হাইকোর্ট রক্ষা কবচ দিল পিন্টুকে। কোনো মামলাতেই তাকে গ্রেফতার করা যাবে না। অনাস্থা প্রস্তাবে অংশগ্রহণ করতে পারবেন তিনি। এছাড়া পিন্টু চন্দ্র তদন্তে সাহায্য করবেন বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থার। যেহেতু সামনে নো কনফিডেন্স মোশন চেয়ারম্যানের এগেনস্টে এবং সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর কংগ্রেসের সাথে বারো আসন বিশিষ্ট যে পৌরসভা, সেখানে বর্তমানে কংগ্রেসের সাথে সাতজন কাউন্সিলর আছে, পাঁচজন কংগ্রেসের, দুজন ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেসের সাথে। তো এখানে তৃণমূল সংখ্যালঘু হয়ে পড়েছে। তো তারা যেটা করতে চাইছে পুলিশ প্রশাসন মারফত এই গোটা প্রক্রিয়াটাকে বাঞ্ছাল করতে চাইছে। এই পিন্টু চন্দ্রকে 28 তারিখ নোটিশ দেওয়া হলো, বলা হলো 30 তারিখ অ্যাটেন্ড করার কথা, যে তাকে 160 নোটিশ মানে সাক্ষী হিসাবে নোটিশ দেওয়া হলো। একদিনের মধ্যে তাকে অ্যাকিউজ বানিয়ে, শুধু অ্যাকিউজ বানানো নয়, 1 তারিখে তারা প্রেয়ার করে প্রোক্লেমেশন অ্যাটাচমেন্ট সবই চাইবে। আমরা এই ম্যালাফিরাটা কোর্টের কাছে তুলে ধরেছি এবং কোর্ট যেটা করেছে সমস্ত কিছু শুনে কোর্ট বলেছে পুলিশ কোনোভাবে কোনো কোয়ারশিপ মেজার নিতে পারবে না। অর্থাৎ কোনোভাবে পিন্টু চন্দ্রকে কোনো মামলায়, আমরা যেই মামলার জন্য এসেছিলাম, রাজ্য সরকারের তরফ থেকে স্পেসিফাই করতে চেয়েছিল যে এই মামলার কানেকশনে কি পিন্টু চন্দ্রকে অ্যারেস্ট করা যাবে না। কোর্টের বক্তব্য ছিল, আমি ডেলিবারেটলি এই কথাটা বলিনি, এই মামলায় পিন্টু চন্দ্রকে কোনো মামলায় রাজ্য সরকারের পুলিশ কোনোভাবে গ্রেফতার করতে পারবে না। গত পুরসভা ভোটে ঝালদা পুরসভায় তৃণমূলের 5 কংগ্রেসের 5 এবং নির্দল হিসেবে 2 জন জয়ী হন। তারপরে খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। 2 নির্দল কাউন্সিলর সমর্থন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। তপনের 0 আসনে উপনির্বাচনে আবার জয়ী হয় কংগ্রেস। তাদের কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় 5। সম্প্রতি নির্দল কাউন্সিলররা তৃণমূল থেকে কংগ্রেসের দিকে ঝুঁকেছেন বলে খবর। এই পরিস্থিতিতে অনাস্থা প্রস্তাবের দাবি করে কংগ্রেস। 21 নভেম্বর অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। এর আগে শুক্রবার হাইকোর্ট পিন্টু চন্দ্রকে রক্ষা কবচ দেওয়ায় স্বস্তিতে হাত শিবির। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।